উপকৃত করতে চাও তাহলে নিজে আগে কষ্ট স্বীকার করা শেখো, কষ্ট ভোগ করা শেখো। কারণ মোমবাতি আগে নিজে পোড়ে তারপর অন্যকে আলো দেয়। কথা কত গভীর দেখেছেন, মোমবাতি আগে নিজে কি হয়, পুড়ে যায় তারপর অন্যকে আলো দেয়। আমাকে আগে পুড়তে হবে, তো পুড়তে হবে না তো কলব পরিষ্কারের প্রয়োজন আছে। আল্লাহ নূর অর্জন করেন, বেশি বেশি আল্লাহ জিকির করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ মারিয়ে দেন, আলেম ওলামার সহবতে থাকে, ইনশাআল্লাহ আপনি ফিদির হয়ে যাবেন। আপনি এমন কিছু দেখতে পারবেন যা সবাই দেখতে পাচ্ছেন, আপনি এমন কিছু বুঝতে পারবেন যেটা সবাই বুঝতে পারবেন। তখন যারা বুঝতে পারছে না ওদের সাথে অযথা তর্ক করতে যায় না।